ডিসেম্বরেই নির্বাচন, এই সপ্তাহেই তফসিল, বললেন ইসি সচিব। ডিসেম্বরেই নির্বাচন, এই সপ্তাহেই তফসিল, বললেন ইসি সচিব। নতুন রাজনৈতিক জোটের পক্ষ থেকে অনুরোধের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এই সপ্তাহেই ঘোষণার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। আর ভোটগ্রহণ হবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে। শনিবার রাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। ইসি সচিব বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। রোববার বিকেলে ইভিএম নিয়ে আবার বৈঠক হবে বলে জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সর্বশেষ প্রস্তুতি নিয়ে শনিবার বৈঠকে বসে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন। তফসিল চূড়ান্ত করতে রোববার আরেকটি বৈঠকে বসবে ইসি। এর আগে শনিবার বিকেলে চলমান সংলাপ শেষ হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে অনুরোধ করেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়ে জাতীয় ঐক্য ফ্রন্ট। চিঠিতে বলা হয়, আপনারা প্রধানমন্ত্রী সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন, সেই প্রেক্ষাপটে আমরা মনে করি তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া, এজন্য সংলাপ না হওয়া পর্যন্ত কমিশনের অপেক্ষা করাই শ্রেয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাতে তফসিল ও ভোটের বিষয়ে আলোচনা হয়। আগামী 27 ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হতে পারে বলে রাষ্ট্রপতিকে একটি ধারণা দেয়া হয় বলে বৈঠকে উপস্থিত একজন নিশ্চিত করেছেন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে আগামী 4 নভেম্বর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা কবে হবে সেই সিদ্ধান্ত হবে ওই দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।